গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে যেটুকু ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমি এখন সকালে ব্রেকফাস্ট আজকে কী বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কী বানাচ্ছি সকালবেলা খাওয়ার জন্য, চলো দেখি না। তো পাস্তা বানানোর জন্য এখানে দেখো আমি পাস্তা সিদ্ধ করে রেখে দিয়েছি, এখানে আলু, এই আলুটা ভাজার জন্য, আর আছে এখানে একটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে নেওয়া, এখানে সস আর লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে একটু কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে আছে এই যে একটা চিজ, এটা আমি পরে দেবো, এটা চিজ পাস্তা বানাচ্ছি আমি, তো সেই জন্য তো সব এখানে রেডি করে রেখে দিয়েছি। ওদিকে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আলুটা ভাজা হচ্ছে, তো চলো আগে আলুটা ভাজা হোক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। তো এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটা তুলে নেব। তো এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটা এখানে তুলে নিচ্ছি সুন্দর মতো করে, এরপরে বাকি যা যা প্রসেস পুরোটা দেখাবো। তো আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট হিসেবে। তো এবার আমি একটু তেল দিয়ে দেবো কড়াইতে, আর তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে গোটা যে জিরে আছে ফোড়নে, তো গোটা জিরে দিয়ে দিচ্ছি একটুখানি। তো এটা দিলে একটুখানি খেতে ভালো লাগে, মানে একটা ফ্লেভারটা সুন্দর আসে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আশা করি। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার রসুন কুচি, তো 4-5 কোয়া রসুন আমি কুচি কুচি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে ভাজা হয়ে যাবে, আর তার সাথে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। এই যে এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে সুন্দর মতো করে নাড়াচাড়া করে একটা ভাজা ভাজা করে নিতে হবে। তো চলো আগে ভালো করে এটা ভাজা ভাজা করে নিই। তো দেখো এখানে আমার পেঁয়াজ রসুন সব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে যে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাও একবার আমি দিয়ে দিয়েছি। তো এবার চলো পাস্তাতে আমি অলরেডি, হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, যে পাস্তা যখন আমি উঠিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তখন আমি পাস্তার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, যাতে মানে এরকমভাবে দিলে না কড়াইতে সবটার মধ্যে লাগে না, সেই জন্য আমি আগে থেকে পাস্তাতে লবণ মাখিয়ে নিই। তো এর মধ্যে আমি আলু ভাজা আলুটাও অ্যাড করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এবার এই যে সেই শুকনো লঙ্কা আর গুঁড়ো, আর একটুখানি সস রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো একটু সস দিয়ে বানালে টেস্টটা বেশি হয়, আর একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল হয়, তো সেই জন্য দেওয়া। তোমরা চাইলে দিতেও পারো, না এলে সাদাভাবে একদম প্লেন করেও করতে পারো। তো চলো এখানে আমার পাস্তাটা প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে, পাস্তা তো বেশিক্ষণ রান্না করতে হয় না সেটা সবাই জানে। তো এই যে পাস্তাটা হয়ে গেছে, এবার আমি এই পাস্তাটার মধ্যে চিজ দিয়ে দেবো, উপর থেকে সুন্দর মতো করে সুন্দর করে চিজ দিয়ে দেবো। চলো এবার এই পাস্তার উপরে আমরা চিজটা দিয়ে দিই। তো এই যে এরকমভাবে সুন্দর মতো করে উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে চিজটা দিয়ে দেবো। আর এখন আমার গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে, তো একটুখানি গ্যাসটা জ্বলবে, তারপরে কিছুক্ষণ পরে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ নালে নিচ থেকে ধরে যাবে তাই জন্য। তো এখানে আগে আমি চিজগুলো ভালো করে এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি, পুরো চিজটাই আমি দিয়ে দিয়েছি, যে একটা কিউব ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। তো এরপর আমি এটা সুন্দর মতো করে ঢেকে রাখবো, ঢেকে দেবো, আর তারপরে গ্যাসটাও বন্ধ করে দেব। তো ওই যে গরম পাস্তার ওই গরমেই হচ্ছে চিজটাও মেল্ট হয়ে যাবে। তো এই দেখো সুন্দর মতো চিজটা মেল্ট হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, কাছ থেকে দেখিয়ে দিলাম একটু। তো চলো এবার হয়ে গেছে, যাই হোক না কেন এখন খাওয়া দাওয়ার পালা, তো চলো এটা নিয়ে যাই আর সকালে পেট পুজোটা করে ফেলি ব্রেকফাস্টটা। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একদিন বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বাই।